আবার অনেক সময় কই নামাজি দোয়া দোয়ার পর আর দোয়া লাগে না আরে জানাজা দোয়া না জানাজা সালাত সালাত শব্দটি আরবি দোয়া শব্দটি আরবি আল্লাহর কোরআনে জানাজাকে সালাত বলা হয়েছে যুবক ভাইরা নোট করে রাখো সূরা তাওবা আয়াত নম্বর 84 সেখানে আল্লাহ তাআলা জানাজাকে সালাত বলেছেন আলা আলা আমার আল্লাহ বলেন নবী তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাদের উপরে আপনি জানাজা পড়বেন না সলাদ পড়বেন না ওয়ালা তু সল্লি পড়বেন না তাহলে আমার আল্লাহ জানাজাকে সলাদ বললেন দুয়া বলেন নাই কি বলছে সলাদ বলেছেন হাদিসের মধ্যে অহরহ হাদিস রয়েছে আমার দয়াল নবীজ এক হাদিসে বলেন এটা প্রসিদ্ধ হাদিস ইজা সল্লাই তুম আলাল মাইয়েত তোমরা যখন মৃত ব্যক্তির উপরে সলাদ পড়বে ইজা সল্লাই তুম আলাল মাইয়েত মৃত ব্যক্তির উপরে যখন সলাদ পড়বে ফাখলি সুল্লাহ দোয়া তার জন্যে খালেজ ভাবে দোয়া করবে প্রিয় ভাইয়া আমার মনোযোগ দিয়ে শুনবেন নবীজি বললেন ইজা সল্লাইতুম তুম তোমরা যখন সলাদ পড়বে তাহলে জানা যাকে নবীজি বললেন সলাত আল্লাহ বললেন জানাজা যা সলাত নোভিজিয়েবল লেন জানা সলাত এবার আপনারা কে বলেন শোনেন আরবিতে জানাজার নিয়ত পারেন এমন আছেন না কেউ মাশাল্লা আছে অনেকই আমার শাল্লা অনেক লোক আছে আমি নিয়তটা বলবো ইচ্ছা করে এক জায়গায় ভুল করবো আপনারা ধরবেন নাওয়াই তোয়া নোয়া দিয়াল ইল্লাহিতা লাহাতবিরা তে দোয়াইল জানা ফারজ কি হবে এখানে জানাজাতে আর বা তাহলে দেখেন আপনি কিন্তু দোয়া বলেন নাই সলাত বলেছেন কি বলেছেন নিয়ত করার সময় জানাজা দোয়া কোরআনে আছে জানাজা সলাত হাদিসও আছে জানাজা সলাত আপনিও বলেছেন নিয়ত করার সময় জানাজা নাইছেন করছেন হুমের জানাজার সলাত জানাজার নামাজ কিন্তু এখন বলতেছেন জানাজাত দোয়া এই দুই নম্বরিটা কেন করতেছেন বলেন কিসের জন্য করতেছেন আপনার এই ফতোয়াবাজির কারণে মহিলা গেলে আপনি নিজেও তো দোয়া পাইবেন না আপনার এই ফতোয়াবাজির কারণে আপনি মরলে মানুষ আপনার জন্য দোয়া করবে না কারণ আপনি দোয়ার পক্ষে ছিলেন না দোয়ার পক্ষে থাকেন দেখবেন আপনি যেদিন থাকবেন না সেদিন দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করবে ঠিক না বন্ধুরা আমার এখানে একটা খটকা ভেঙে দি। ওনারা বলে দোয়ার নিয়তের মধ্যে আছে ওয়া দুআউ লিহাযাল মাইয়িত ওয়া দুআউ লিহাযাল বা হাযিহিল মাইয়িত এই যে দুআর কথা আছে ভাই এটা 3 নম্বর এর আগে আরো দুইটা আছে এক নম্বর হলো আল হামদুলিল্লাহি আলা দুই নম্বর হলো ওয়া সলাতু আলাল নবী তিন নম্বর হলো ওয়া দুআউ অথবা হাজিহিল মাইয়িত তো তিন 3 নম্বরটা দেখলেন আগে যারা দুইটা আছে প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবিরের পরে দুরু তৃতীয় তাকবিরের পরে না দোয়া তো এখন আপনি তৃতীয় তাকবিরের পরেরটা দেখলেন আগে যা আছে তখন আপনি যদি একটা পেস লাগান এরকম যে জানাজার ভিতরে যেহেতু একবার দোয়া হয়েছে পরে আর দরকার কি এরকম যদি বলেন বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি কাটালি পাড়ের যুব সমাজ আমার মুরব্বী বাবারা প্রাণ মুমিন মুসলমান ভাই বন্ধুরা আপনারা ভাত খাননি যে আরে একটা আওয়াজ দিচ্ছে ভাত খাননি ভাতের মধ্যে পানি আসেনি ছাত্র ভাইরা জানেন ভাতের মধ্যে শতকরা সাতানব্বই পার্সেন্ট হলো পানি ওয়াটার তরকারি তরকারি জুলের মধ্যেও পানি আপনাদের আসাম কাটালি পাড়ের ডাইলের মধ্যে পানি থাকেনি পানিওয়ালা ভাত খাইলেন পানিওয়ালা তরকারি তরকারির ঝোল খাইলেন পানিওয়ালা ডাইল খাইলেন এরপরে আবার পানি খাননি যারা বলবে জানাজার ভিতরে দোয়া হয়েছে আর দোয়া লাগে না তাদেরকে ভাত তরকারি ডাইল খাওয়াই কইবেন ভাত তরকারি ডাইলের মধ্যে পানি খাওয়া হইছে এখন পানি পাইবানা উদাহরণটা ঠিক আছে না অতএব আমরা জানাজার পরে দোয়া চাই কি না সবাই বলেন চাই কি না আমরা কখনোই আমার দাদু ভাইরা আমার নাম লাগতো না শোনেন জানাজার নামাজের পরে দোয়া করে আমরা ফরোজ আজিব বলি না এটা মুস্তাহা পর্যায়ের একটা সুন্নত যেটা দলিল দ্বারা প্রমাণিত কোরান হাদিসের দলিল দ্বারা প্রমাণিত এটা মুস্তাহাব কেউ যদি দোয়া না করে আমরা তাদেরকে কাফের মুর্শেক বেঈমান ফাসেকও বলি না তবে কেউ যদি দোয়ার বিরোধিতা করে তখন আমরা এটা সহ্য করি না আপনি দোয়া করবেন না চলে যান ব্যস্ততা থাকতেই পারে মানুষের আপনি চলে যান কিন্তু যারা দোয়া করবে তার বিরুদ্ধে আপনি কেন লেগে যাচ্ছেন ফেতনাটা বাজে হলো ওইখানে নিজেও দোয়া করেন না মানুষকেও দোয়া করতে দিবেন না এটা কেমন কথা আপনি দোয়া না করলে আপনার ব্যস্ততা আছে চলে যান জানাজা এসেছেন ধন্যবাদ জানাজার পরে সময় থাকলে আপনিও তো দোয়া শরীক হন আপনি তো দোয়া পাইবেন সময় না চলে যান অন্যরা দোয়া করতে চাইলে তাদেরকে কোন আপনি রাগারাগি করেন ভন্ড বলেন বেদাতি বলেন হ্যাঁ বিভিন্ন সুন্নিকে সুন্নি বা সিন্নি বলে গালি দেন কেন হয় যারা নবীর সুন্নত মানে সাহাবাই কেরমের আদর্শ মানে একটা সবের কাজ করে তারা বেদাতি আর যারা দোয়া করে না তারা হক কিভাবে এটা হয় আমার কথার আওয়াজটা একটু বেশি কিন্তু আওয়াজটা আমি ইচ্ছা করে আনি না এটা এমনি এসে যায় ডোন্ট মাইন্ড প্লিজ আমি জুড়ে কথা বলতে চাই না কিন্তু হয়ে যায় কেন আমি জানি না এটা আপনাদের অ্যাটাক করার জন্য না কাউকে অসম্মান ছোট করার জন্য না এটা আমার অভ্যাস রে ভাই কী করবো বলেন অনেকে বলে হুজুর আপনি এত জোরে কথা না বললেও তো হয় তা আমি তো ভাই জোরে বলি না আমার তো এমনি হয়ে যায় আমি কি করব। কিছু করার নাই আমার আমার এটা আপনারা ক্ষমার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যে হাদিস সাহেব জোরে কথা বলে এটা যেহেতু একটু বেশি আওয়াজ হয়ে যায় আমি তো আর আওয়াজ দিতে চাই না এসে যা এটা আপনারা মনে করবেন যে এটা ওনার অভ্যাস এটা আপনারা ক্ষমার নজরে দেখবেন কিন্তু আপনাদের সাথে বেয়াদবি করা বা আপনাকে ধমক দেওয়া মানুষকে অসম্মান করার জন্য আমি জুড়ে কথা বলি না এটা একটা জজবা এটা আল্লাহর প্রেম রসুলের প্রেম এটা অলি আল্লাহদের প্রেম এটা সুন্নিয়তের জজবা হিসেবে আসে কথা ঠিক আছে কিন্তু এটা আপনাদের উপরে নিবেন না কেউ এটা আমি খোলাসা করে দিলাম আলোচনা করার ইচ্ছা আছে লম্বা কিন্তু আমি নিরুপায় ভাঙ্গা রাস্তা বহুত কষ্ট করে আইসি মাগরীব পড়ছি আইসাইয়াতে আইসা ওখান থেকে বললো আর ছয় সাত কিলো রাস্তা মানে রাস্তাও ভালো এদিকে মধ্যে ঢুকেছেন ঢুকাইছেন আধা ঘন্টা ঘুরাইছে মানে চিন্তা করছেন ওই সিফাত আরে রাগ আমার গাড়ি ঢুকে না এই রাস্তায় ঢুকেছে একটা সিনজি যাবে কিনা সন্দেহ ও গাড়ি ঢুকে দিয়েছে আমার গাড়ি এখানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আসতে পারছি আপনাদের সামনে দুইটা কথা বলতে পারছি হায়াতে বেঁচে থাকলে হয়তো দেখা হবে নাইলা হাসরের ময়দানে দয়াল নবীজির কদম্ব বারকের কিনারে দেখা হবে ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ওয়াজের দুইটা মেসেজ দিয়ে গেলাম আপনাদেরকে কয়টা দুইটা এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজের পরে দোয়া করবেন দুই নম্বর মেসেজ কেউ মারা গেলে অবশ্যই তার জানাজার নামাজে শরী হবেন জানাজার পরে তার জন্য দোয়া করার চেষ্টা করবেন এই দুইটা মেসেজ দিয়ে গেলাম ইনশাল্লাহ রক্ষা করবেন কিনা সবাই বলেন ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ আর যুবকদের উদ্দেশ্যে একটা অনুরোধ করে যায় শোনো যুবক ভাইরা আজকে যারা তোমরা তরুণ আজকে যারা তোমরা ইয়াং একটা দিন আসবে আল্লাহ তোমাদেরকে আওলা দিবে তোমরাও বিবাহ বিবাহসাদী করবে তোমাদের সংসার হবে ব্যবসা বাণিজ্য হবে তোমরাও বাবা হবে অযুবক ভাইরা তখন তোমার ছেলে তোমার বাচ্চা তোমার সাথে যদি কথাবার্তা ঠিক মতো না বলে তোমার কমান্ড না মানে তোমাকে যদি সম্মান না করে তোমার যেমন কষ্ট লাগবে তুমিও যদি তোমার মা বাবার কথা না শুনো তোমার মা বাবার কথা শুনবা পৃথিবীতে যত বন্ধু আছে চলমান যত বন্ধু আছে মনে রাখবে সকল স্বার্থের ঊর্ধ্বে মা বাবার মতো আপন কেউ নাই তোমরা যদি আমার এই কথাটা না বুঝো ভবিষ্যতে হলে বুঝবা আল্লাহ তোমাদের বাঁচায় রাখলে তোমরা বুঝবা মা বাবার কমান বানবা যে কোনো কাজ করলে মা বাবার সাথে পরামর্শ করা করবা মা বাবার দোয়া নিয়ে যাইবা মা বাবার কাছে গিয়ে বলবেন কদম বসি করবেন কইরা বলবেন আম্মা যান আমার জন্য দোয়া করেন আব্বা যান আমি এই কাজটা যাইতেছি আমার জন্য দোয়া করবেন এইভাবে বলবেন মা বাবার অনুগত থাকবেন থাকলে তারা যদি দোয়া করে পৃথিবীতে তিন শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয় এটা আল্লাহ রসুল বলেছেন এক হলো মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল বন্দুকের গুল্লি মিস হবে এই দুয়া কবুল হতে মিস হবে না দুই নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হবে তিন নম্বর হলো মজলুমের অনুরোধটা করে গেলাম মা বাবারকে সম্মান করবেন মা বাবাকে তাজিম করবেন মা বাবার খেদমত করবেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ মুরব্বী বাবারা আমি আপনাদেরকে একটা কথা বলি একতরফা ছেলেদেরকে দোষ দেওয়া যাবে না আপনারা যারা মুরব্বী হয়েছেন সন্তানের বাবা হয়েছেন আপনাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে এমনিতেই ছেলেকে আদর করা টান দিয়া বুকের মধ্যে জরায় ধরবেন মাঝে মধ্যে যে দিনে অন্তত একবার হইল ছেলে কাছে থাকলে ডাক দিয়া বুকের মধ্যে জরায় দেওয়া যান ভাত শুনি আব্বা ভাত খাইশুনি বা যেভাবে আপনি আদর করেন ভাত খাইছনি বা আদর করে বুকের মাঝে দরায় ধরবেন তাহলে এই সিনা থেকে সন্তানের সিনার মধ্যে একটা প্রেম পয়দা হবে কানেকশন যাবে আপনি সারা বছর বারো বছর একবারও ও বাচ্চারা আদর করেন না তো এই বাচ্চা আপনার কাছে তো ভয়ই আসবে না তাহলে আপনার কথা সে শুনবে কীভাবে আপনাকে সম্মান করবে কীভাবে আপনাকে তাকে তাকে সহবত দেন নাই সন্তানের সিনাটা বাবার সিনার সাথে মাঝে মধ্যে লাগাইবেন আদর করবেন খাইতে বসলে ছেলেকে পাশে নিয়ে বসবেন এক টুকরা ধরেন আপনার প্লেটে তরকারি কম ছেলেকে বেশি দিচ্ছে তারপরও মাছ খেতে গিয়ে এক টুকরা মাছ মাছের একটা অংশ অথবা এক টুকরা গুস্ত ছেলেকে নিজ হাতে খাওয়াই দিবেন আব্বা এটা খাও বাজান খাও আদর করে খাওয়াই দিবেন দেখবেন ওই সন্তানের মনে বাবার প্রতি প্রতিবত পয়দা হবে একতরফা না ছেলেমেয়েরাও বাবা মা বাবাকে তাজিম করবে মা বাবাও সন্তানের প্রতি স্নেহ করতে হবে তাজিম না স্নেহ আদর করতে হবে তাহলে দেখবেন নেগেটিভ পজিটিভ দুইটা সুন্দর সুন্দরম্বত্ত চলবে আলো জয়লা উঠবে মহব্বতের আলো এইভাবে নিজেরা চলবেন আমার প্রতি কেউ অভিশাপ দিয়েন না আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ হায়াতে বাঁচাইলে ভবিষ্যতে এলাকা আসবো ইনশাআল্লাহ কিন্তু আমি অপারক কারণ এটা আমার শিডিউলের দাওয়াত না এটা আমি পরে দাওয়াতটা নিছি চাপে পয়া আমি দুই মাহফিল করার পক্ষে না আপনাদের চাপে পই দাওয়াত নিতে হয় পরে পর্যাপ্ত টাইম না দিলে আবার আপনারা সমালোচনা করেন এটা কিন্তু ঠিক না আমি পরে চাপে পড়ে দাওয়ারটা নিছি আলহামদুলিল্লাহ ওনাদের সাথে কথা ছিল আমি সাড়ে নয়টার মধ্যে মাইক ছাড়বো আর ওইখানে আমার যথাসময় মাইক ধরতে হবে অলরেডি সাড়ে নয়টা হয়ে গেছে তো সেই সুবাদে আপনাদের ক্ষেত্রতে আমি দোয়া জানায় গেলাম অনুরোধ করে গেলাম মাহফিলটা চলবে এটা কিন্তু এখন শেষ না আরও মাহফিলটা চলবে এলাকার মাহফিল এলাকার ঐতিহ্য এলাকার সম্মান আল্লাহ তালা রহমত পাওয়ার আশায় আপনারা শেষ পর্যন্ত মাহফিলে থাকবেন এই অনুরোধ করে গেলাম আমি আশাবাদী আপনারা আমার এই কথাটা রাখবেন এই বলে আমি আর সামনে যেতে পারছি না রাস্তাটা ভাঙ্গা যদি রাস্তাটা ভালো হইতো তাহলে আরও পনেরো বিশ মিনিট করে গেল আমার একটা এফেক্ট হইতো না কিন্তু আমি একটা বিপদে পড়ে গেছি হুজুর রাস্তাটা অনেক একটা ইয়ার ব্যাপার আপনারা আমার বদুয়া দিয়ান না বদুয়া দিবেন অভিশাপ দিয়ান না আসছি দোয়া চাওয়ার জন্যে আমিও দোয়া করবো আপনার মাঝে দোয়া করবেন একটু ক্যাম করি